আসসালামু আলাইকুম। জীবন ও জীবনধারার স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজনে আমি পুষ্টিবিদ সাজেদা কাশিম আসি আপনাদের সাথে। আমরা ছোটো ছোটো কিছু স্বাস্থ্য বিষয়ক কিছু পরামর্শ নিয়ে প্রতিদিন আপনাদের সামনে হাজির হব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস। দর্শক, সুস্থ জীবনযাপন করার জন্য সঠিক খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই কীভাবে আপনার প্রতিদিনের জীবনযাপনটাকে, সঠিক খাদ্যাভ্যাসটাকে কীভাবে আপনি সাজাবেন সেই বিষয়টি নিয়েই আজকে কিছু পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই বলবো, আমরা যে প্রতিদিন যে খাবারটা গ্রহণ করছি সেই খাবারের ধরন এবং পরিমাণটা নিয়ে আমাদের সকলেরই কিন্তু আসলে খুব খেয়ালিপনা থাকে, খামখেয়ালিপনা থাকে, কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমরা খাবার কী পরিমাণে কতটুকু খাচ্ছি বা কী পরিমাণে কতটুকু খাবো, এবং সেই খাবারের নিয়মটাকে যদি আমরা সারাদিনে ছয়টি ভাগে ভাগ করে নিতে পারি এবং সেটাকে একটা নির্দিষ্ট পরিমাণে শরীরটাকে ডাইজেস্ট করার জন্য সময় দিতে পারি, তাহলে সেই খাবারটা আমাদের শরীরের জন্য খুবই অ্যাডজাস্টেবল হবে। ধরুন সারাদিনে তিনবেলা আমরা ভারী খাবার খাবো, এর ফাঁকে তিনবেলা হালকা খাবারের একটা অভ্যাস তৈরি করবো। এবং পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যে খাদ্যের যে ছয়টি পুষ্টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেলস, আমাদের প্রতিদিনের খাবারের বিশেষ করে প্রত্যেকটা বেলাতে যেন আমরা ওই খাবারের যে উপাদানগুলো আছে সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। আমরা অনেকেই ইদানিং ডায়েট নিয়ে খুব বেশি সচেতন হয়ে যাচ্ছি এবং ডায়েটের কথা চিন্তা করে কেউ বা আমরা চিন্তা করছি যে অনেক ওজন বেড়ে যাচ্ছে বা হচ্ছে গিয়ে মোটা হয়ে যাচ্ছি, এবং সেটা যার ফলে কেউ বা জিমে ছুটছি, আবার কেউ বা হচ্ছে অনেক অস্বাস্থ্যকর পথ বেছে নিচ্ছি যেটা আসলে স্বাস্থ্যসম্মত নয়। খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও সঠিক ঘুমের মাধ্যমে আমরা আমাদের একটা সুস্থ জীবন তৈরি করতে পারি। আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে প্রথমেই আমরা যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে খাবারের একটা পরিমাণ। কারণ আমরা অনেকেই আছে অনেক বেশি খেয়ে ফেলি, বা আমাদের শরীরের চাহিদার থেকে যখন আমরা অনেক বেশি খাওয়া শুরু করে দিই আমাদের শরীর কিন্তু তখন সেই খাবারে অভ্যস্ত হয়ে যায়, যার ফলে আমরা অনেকেই একটু মানে স্বাভাবিক ওজনের থেকে কিন্তু মুটিয়ে যাই। সেক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, খাবারের একটা নির্দিষ্ট সময়, সারাদিনে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত 3 থেকে 2.5 ঘন্টা পরপর আমাদের একটা খাবারের সময় রাখতে হবে, এবং সেটা যেন 5 থেকে 6 বেলা হয়। এই 5 থেকে 6 বেলা খাবারে 3 বেলা ভারী খাবার এবং 3 বেলা আপনি হালকা নাস্তা নিতে পারেন। আর সেই 3 বেলা ভারী খাবারের মধ্যে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যেন 6টি খাদ্য উপাদান সবগুলোই যেন আমরা সেই খাবারে রাখতে পারি। অনেকেই ওজন কমানোর কথা চিন্তা করে অনেকে একেবারেই ভাত খাওয়া বন্ধ করে দেন, বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার একেবারেই বন্ধ করে দেন, কিন্তু যা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। আমি তাদের জন্যই বলবো যে ডায়েট মানেই কিন্তু না খেয়ে থাকা নয়, ডায়েট মানে হচ্ছে পরিমিত পরিমাণে সুষম খাবার অল্প অল্প করে বারবার গ্রহণ করা। আর তাই খাবারের পরিমাণটাতে অবশ্যই সতর্কতার সাথে খেতে হবে, প্রয়োজনে আপনি অল্প অল্প করে বারবার খাবারটাকে নিতে পারবেন, কিন্তু কোনো খাবারের উপাদান বা ভাত বা অন্য কোনো খাবার বাদ দিয়ে ডায়েট করলে চলবে না। অনেকেই আছেন যে অনেক বিভিন্ন ধরনের অনলাইন বেস বিভিন্ন ধরনের ডায়েট ফলো করছি বা স্বাস্থ্য বিষয়ক অনেক কিছু ফলো করে নিজের সাময়িকভাবে ওজন কমলেও সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে না। তো সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রয়োজনে আপনি যেহেতু একজন ব্যক্তির শারীরিক ওজন, উচ্চতা এবং শরীরে অন্য কোনো সমস্যা আছে কি না তার উপর ভিত্তি করে কিন্তু একজন পুষ্টিবিদ আপনাকে নির্ধারণ করে দিবে আপনার কতটুকু ওজন কমাতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু একজন পুষ্টিবিদের পরামর্শও নিতে পারেন। এরপরে বলবো যে খাবারের সময়, এছাড়া অনেকে আমরা টিভি দেখে খাওয়ার একটা অভ্যাস আছে, বা টিভি বা কম্পিউটারের সামনে বসে যে খাবারটা আমরা খাই সে সময় অনেক সময় দেখা গেলো আপনার চাহিদার থেকে বেশি বা কম খাবারের একটা টেন্ডেন্সি চলে আসে। তো সেই ক্ষেত্রে সেই টিভি দেখে খাবারের অভ্যাসটা ত্যাগ করতে হবে, তা না হলে আপনার যে খাবারের যে ব্যালেন্সটা আছে সেটা ঠিক থাকবে না। এছাড়া পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি আমাদের অবশ্যই পান করতে হবে, এবং মনে রাখতে হবে অনেকে খাবার খাওয়ার সময় অনেক বেশি পানি খেয়ে ফেলেন, যেটা খুবই অস্বাস্থ্যকর। আপনি খাবারের পানি খাওয়ার একটা রুটিন তৈরি করুন, এবং প্রয়োজনে খাবার গ্রহণের 1/2 ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 গ্লাস পানি এবং খাবার খাওয়ার 1 ঘন্টা পর আপনি 1 গ্লাস পানি খেয়ে নিতে পারেন। এর পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি সঠিক ব্যায়াম বা শরীরচর্চা বা পরিশ্রম, এটা কিন্তু খুব জরুরি। সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি ব্যায়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওজন বেশি থাকুক বা কোনো অসুস্থতা থাকুক বা না থাকুক, একজন সুস্থ ব্যক্তির জন্য প্রতিদিন 40 থেকে 45 মিনিট করে কিন্তু হাঁটা খুবই গুরুত্বপূর্ণ। এতে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার যে শরীরের যেই অ্যাক্টিভিটি সেটা ভালো থাকবে। আর এর পাশাপাশি ঘুম, শরীরে হরমোনের ব্যালেন্স ঠিক রাখার জন্য পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। একজন সুস্থ ব্যক্তি কমপক্ষে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত।
দর্শক, তাই সকলের উদ্দেশ্যে এটাই বলবো, সুস্বাস্থ্য বজায় রাখতে সঠিক খাদ্যাভ্যাস, পরিমিত ব্যায়াম এবং দুশ্চিন্তামুক্ত জীবন আপনারা সকল আমাদের সকলেরই কাম্য, এবং এই বিষয়ে ছোটোখাটো পরামর্শ আমরা নিয়মিত আপনাদের সাথে শেয়ার করব। ডায়েট এবং অন্যান্য রোগ অনুযায়ী পথ্য বিষয়ে আমরা অনেক পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব, এবং এই পরামর্শগুলো পেতে আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।